আজকের ক্লাসে আমরা যে শব্দগুলো দেখব সেটা হচ্ছে সাংখ্য এবং সিয়াক্ষ। সাংখ্য এই শব্দটির অর্থ হচ্ছে ক্লাস স্টার্ট এবং সিয়াক্ষ এই শব্দটির অর্থ হচ্ছে ক্লাস ইজ ওভার, মানে ক্লাস শেষ। কিন্তু এই শব্দগুলো আসলে আমরা কিভাবে লিখব, কিভাবে লিখলে আমরা খুব সহজে মনে রাখতে পারি, আজকের ক্লাসে আমরা সেই জিনিসগুলোই দেখে নিব। আজকে প্রথমে আমরা দেখব সাংখ্য এই শব্দটা কি করে লিখতে হয়। তো সাংখ্যকে যদি আমরা দেখি তাহলে সাং এবং খ এই দুইটা ভাগে আমরা বিভক্ত করতে পারি, এবং খ এই অংশটুকুকে আমরা প্রথমে ইয়ানজ ফাং এটাকে আলাদা করে মনে রাখবো, এটি একটি ফিয়ান ফাং, এবং গ যেটি নিজেই আরেকটি শব্দ। তো এই দুই ভাগে ভাগ করে আমরা সাধারণত এটাকে মনে রাখতে পারি। তো চলুন আমরা দেখি এবং সাং খ এই দুইটা অংশ কিভাবে লিখব। প্রথমে আমরা দেখব সাং লেখাটি। তাহলে আমরা যদি সাং এই লেখাটি দেখতে চাই তাহলে কি করতে হবে, প্রথমে একটি সু লিখতে হবে আমাদেরকে, তারপর এখান থেকে ছোট করে একটি হাং, এবং এখান থেকে আরেকটি হাং লিখতে হবে। এই হচ্ছে সাং। আমি আবারও লিখে দেখাচ্ছি, প্রথমে হবে সু, তারপরে এখানে একটি হাং, এবং এখানে আরেকটি হাং, এই হচ্ছে সাং। এবং আমরা যদি খ লেখাটি দেখি তাহলে কি এটাকে এখানে ইয়ানজ ফাং এবং গুয় এই দুই ভাগে ভাগ করা হয়েছে। তো চলুন আমরা খ লেখাটি দেখে নিই। ইয়ানজ ফাং লেখার জন্য প্রথমে একটি তিয়ান, তারপরে এখানে হাং চ থি এই অংশটুকু হলো, এটা হচ্ছে ইয়ানজ ফাং। এবং গ এই বাকি অংশটুকু কিভাবে লিখব, প্রথম হচ্ছে সু, এখান থেকে হাং চ, তারপর এখানে একটি হাং, এখানে আর একটি হাং, এবং এরপর এখানে একটি হাং, তারপর এখান থেকে ধরে একটি সু, এখান থেকে ধরে একটি ফিয়ে, এবং এখান থেকে ধরে একটি না, এইভাবে লিখতে হবে। তাহলে এটা কি ছিল, এই পার্টটুকু ছিল ইয়ানজ ফাং এবং এই পার্টটা ছিল গ। তাহলে এই দুইটা জিনিস আলাদাভাবে আমরা মনে রাখবো, তাহলে আমাদের খ লেখাটি বা শব্দটি খুব তাড়াতাড়ি মনে থাকবে। তাহলে আমরা আরেকবার দেখি কিভাবে লিখবো। প্রথমে ইয়ানজ ফাং তিয়ান হং চ থি, তারপর এখান থেকে ধরে একটি সু হং চ, এখানে একটি হং, এখানে আরেকটি হং, তারপরে এখান থেকে আরেকটি হং, এরপর একটি সু, এবং এখান থেকে ধরে ফিয়ে, এবং এখান থেকে ধরে একটি না, এই হচ্ছে খ। এখন আমরা দেখব সিয়াক্ষ এই শব্দটিকে কিভাবে লিখতে হয়। সিয়াক্ষ মানে হচ্ছে ক্লাস শেষ। সিয়াক্ষ আমরা খ লেখাটি মাত্রই দেখলাম, শুধু এখন দেখব সিয়া এই লেখাটিকে আমরা কিভাবে লিখতে পারি। সিয়া লেখাটা আমরা কিভাবে লিখতে পারি, প্রথমে এখানে একটি হাং, তারপরে এখানে একটি সু, এবং এখানে একটি তিয়ান লিখতে হবে। এটাকে অনেকে না মনে করতে পারেন, বাট এটা না না, আপনারা যদি এখানে অ্যানিমেশনে খেয়াল করেন তাহলে দেখবেন যে তিয়ান এইটার স্ট্রোকটা কিন্তু, মানে এই স্ট্রোকের যে আকৃতিটা সেটা একটু অন্যরকম, এটা এখানে না হবে না। তারপর এখানে আবার দেখি কিভাবে লিখতে পারি, হং, তারপর এখান থেকে ধরে একটি সু, এবং এখানে একটি ছোট করে একটি তিয়ান, এই হচ্ছে সিয়া। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস সাংখ্য এবং সিয়াক্ষ। পরবর্তী ক্লাসে আমরা আরও শব্দ দেখব। যারা চাইনিজ রাইটিং নিয়ে প্রবলেম ফেস করছেন এবং খুব সহজে মনে রাখতে পারছেন না বা বারবার ভুলে যাচ্ছেন, তারা আমাদের আগের ভিডিওগুলো দেখতে পারেন, আমাদের সাথে থাকুন। আশা করছি আপনাদের এই ক্যারেক্টার ভুলে যাওয়ার সমস্যাটি আর থাকবে না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।